কার্তিক পূজো কার্নিভালে পার্ট টু তে আপনাদের স্বাগত। আমি অচিন্ত্য আর আমার চ্যানেল অচিন্ত্যস ব্লগ নিয়ে এসেছে কার্তিক পূজো কার্নিভাল। কার্তিক পূজো ভাষণের পার্ট ওয়ান আপনাদের দেখানো হয়েছে। পার্ট ওয়ান যারা দেখেননি তাদের জন্য কিছু বিশেষ বিশেষ অংশ নিয়ে তৈরি করা হয়েছে পার্ট টু, এবং পার্ট টুতে রয়েছে আরও কিছু প্রতিমা এবং আলোকসজ্জা যা আপনারা দেখতে পাবেন এই অচিন্ত্যস ব্লগে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যারা এই কার্নিভাল দেখেননি তারা দেখে আনন্দিত হবেন। এছাড়াও যারা পার্ট ওয়ান দেখেনি তারা অবশ্যই পার্ট ওয়ান দেখে নেবেন, তাতে অনেক কিছু রয়েছে যা আপনারা এতে না দেখলে মিস করবেন। পার্ট টু এর বিশেষ আকর্ষণ এই কার্নিভালে একটি প্রতিযোগী দলের সাথে এসেছে মোটু পাতলু। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আপনাদের মোটু পাতলুর সাথে সাক্ষাৎ অবশ্যই হবে। এখন দেখছেন সাহাগঞ্জ এবং বান্সবেরিয়ার কার্তিক কার্নিভাল পার্ট ওয়ানের কিছু অংশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দ্বিতীয় অংশ, আপনারা বলতে ধরে দেখতে থাকুন। পুজো কার্নিভাল বা কার্তিক পুজো বিসর্জন শোভাযাত্রায় লাস্ট প্রতিযোগী ছিল জ্যাংরা কার্তিক। এখন সেই জ্যাংরা কার্তিক যাচ্ছে, এরপরেই শুরু হবে পার্ট টু। কার্তিক পুজো কার্নিভালের পার্ট টুতে প্রথম যে প্রতিযোগী রয়েছে তা হলো সাহাগঞ্জের নটরাজ মূর্তি। এই নটরাজ মূর্তির আলোকসজ্জা এবং যে বাজনা রয়েছে তা আপনারা উপভোগ করুন। এরপর এগিয়ে আসছে সাহাগঞ্জের মেইন রোডের যে প্রসিদ্ধ রয়েছে সেই প্রতিমাটি, তার আলোকসজ্জা এবং বাজনা আপনারা উপভোগ করছেন এই চ্যানেলের মাধ্যমে। সাহাগঞ্জ এবং বান্সবেরিয়ার কার্তিক বিসর্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে 22টি প্রতিযোগী। এই 22টি প্রতিযোগীর যে আলোকসজ্জা এবং প্রতিমা তা পরপর আপনাদের দেখানো হচ্ছে। এরপরেও রয়েছে আরও 12টি প্রতিযোগী। এই 12টি প্রতিযোগী আসতে সময় লাগবে, তারা বান্সবেরিয়ার দিক থেকে এদিকে আসছে, তাই সেগুলি দেখানো হবে পরবর্তী সময়ে। আপনারা দেখছেন অচিন্ত্যস ব্লগ।
এগিয়ে আসছে পরবর্তী প্রতিযোগী ধুমো কার্তিক। একই এ তো সামনেই দেখতে পাচ্ছি যাকে, তা তো অবিশ্বাস্য। এই যে মোটু পাতলু, মোটু পাতলু এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে। এই ধুমো কার্তিকের সাথে এসছে আমাদের মোটু পাতলু। আমরা দেখে নেবো মোটু পাতলুকে এবং দেখে নেবো ধুমো কার্তিকের আলোকসজ্জা এবং